Welcome to Globender Academy. Globender Academy তে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর আমাদের নিচে ডেসক্রিপশনে একটা WhatsApp গ্রুপের লিংক আছে, আপনারা চাইলে কিন্তু সেখানে জয়েন হতে পারেন। আমাদের কাছ থেকে সমস্ত রকম সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, আনসার এবং ফাইনাল এক্সামের নোট সাজেশন পাবেন খুব অল্প মূল্যে। সেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্টের যে গাইডলাইন্স বা অ্যাসাইনমেন্টের যে নোটিশ সেটা। এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যে 2022 আগে যাদের ভর্তি, মানে 2022 ও তার আগে যাদের ভর্তি এই অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র তাদের জন্য। আর আপনাদের অ্যাসাইনমেন্ট যারা আপনারা বিডিপি ক্যান্ডিডেট, মানে বিডিপি স্টুডেন্ট যারা, আপনাদের আলাদা পোর্টাল আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ডেডিকেটেড পোর্টাল আছে, বিডিপিদের জন্য আলাদা পোর্টাল এবং ইউজিদের জন্য আলাদা পোর্টাল। সো আমরা চলুন একদম সরাসরি দেখে নিই কীভাবে লগ ইন করতে হবে। সো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজি স্টুডেন্ট, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো কীভাবে আপনি লগ ইন করবেন। সো প্রথমে আপনাকে এখানে ইনরোলমেন্ট নাম্বার দেবেন, যেটা আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আছে বা ইনরোলমেন্ট সার্টিফিকেটে দেওয়া আছে, এবং তারপরে আপনার ডেট অফ বার্থ এবং তারপরে ফোন নাম্বার। আর ইমেল আইডিটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো চলুন আমরা এটা ফিল আপ করে নিই। সো যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু আপনার নাম, মানে আপনার যে নাম সেই নামটি কিন্তু এখানে শো করবে, এবং লার্নার সাপোর্ট সেন্টার সেটাও কিন্তু এখানে দেখাবে, এবং আপনার ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বারটাও কিন্তু এখানে দেখাবে। তো এরপরে আমরা সাইন ইন করব। সো এখানে আপনাদের কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে দ্য ফোন নাম্বার ইউ হ্যাভ এন্টার ডাজ নট ম্যাচ উইথ ইউর রেজিস্টার্ড অল্টারনেটিভ ফোন নাম্বার, প্লিজ চেক দ্য এক্সামিনেশন ফর্ম। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে দিতে হবে। সো এরপর আমরা লগ ইন করবো। লগ ইন করলে এরকম আপনার একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা আপনার এখানে দিতে হবে। এরপর আমরা সাবমিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যাসাইনমেন্ট পোর্টালে চলে এসেছি। এখানে আপনার নাম, ইনরোলমেন্ট নাম্বার এবং আপনার যে সাবজেক্টগুলি আছে সেগুলি কিন্তু এখানে দেখাবে, এবং সেই পেপারের নাম সেটা দেখাবে। যেমন দেখুন CCEG 5, CCEG 6, CCEG 7। সো এইভাবে আপনাদের সাবজেক্টগুলি কিন্তু এখানে দেখাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে নট অ্যাটাম্পট দেওয়া আছে। তো যে দেখতে পাচ্ছেন এখানে নট অ্যাটাম্পট দেওয়া আছে, মানে আমরা এখনও স্টার্ট করিনি। এই স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু ওই সাবজেক্টে স্টার্ট হয়ে যাবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ইন প্রগ্রেস আর কমপ্লিট, যদি কোনো সাবজেক্ট ইন প্রগ্রেসের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টটি আপনাকে আগে স্টার্ট করতে হবে, বা সেখানে যদি কোনো সাবজেক্ট আপনার প্রগ্রেসের মধ্যে থাকে জিনিস মাথায় রাখবেন, সেটা কিন্তু রিস্টার্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি অন্য সাবজেক্ট খুলতে পারবেন না। সো আপনাদের হয়তো অনেকেরই এই প্রবলেমটি হতে পারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনাদের দেখাচ্ছে না, নট রেজিস্টার্ড বলছে। সো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার এক্সামিনেশন ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন বা যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, এবং সেই নাম্বারেই আপনার SMS যাবে। বা আপনার যদি সেই নাম্বারটি না হয় তাহলে আপনি আপনার অল্টারনেটিভ নাম্বারটি দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে। এই ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর আমাদের কাছ থেকে সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্টের 100% অ্যাকুরেট আনসার পাবেন খুব অল্প মূল্যে। তার জন্য নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমাদের WhatsApp লিংক দেওয়া আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।